তো আমাদের এখন সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে গেছে 10:48 আমাদের হচ্ছে ব্রেকফাস্ট ওরা সার্ভ করছে এটা কমপ্লিমেন্টারি ছিল এই হোটেলে এই রুমের সাথে এই আর কি এই প্রাইজের সাথে তো আপনাদের চলুন দেখাই যে আমাদের কি কি মানে ব্রেকফাস্ট দিয়েছে তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এখানে হচ্ছে পরোটা আছে তারপরে হালুয়া তারপর ডিম যেহেতু দুইজন আমরা ছিলাম আমাদের দুইজনের এখানে হচ্ছে সবজি আর এখানে হচ্ছে চা আর সবচেয়ে মজার কথা হচ্ছে ওরা হাইজেনিংটা খুব সুন্দর মেনটেন করেছে এখানে হচ্ছে পলি দেওয়া ছিল তো ব্যাপারটা খুব ভালো ছিল এখন হচ্ছে খেয়ে এটার রিভিউ দিব যে টেস্টটা কিরকম আমি হচ্ছে ওদের নাস্তাটা একটু ট্রাই করে দেখি যে টেস্টের দিক দিয়ে কেমন শুধুমাত্র ডেকোরেশন ভালো হলে যে ফুড ভালো হবে এমন কোনো কথা নাই এটা হচ্ছে টেস্টটাও হচ্ছে ম্যাটার করে খাবার গরম ওকে পরোটা অ্যাজ এ রেগুলার আমরা যেভাবে খেয়ে থাকি যেরকম টেস্ট ওরকমই ডিমও সেম এবার একটু হালুয়া খাই হালুয়া অনেক মজা আর সবচেয়ে বড় কথা হচ্ছে হালুয়াটা ওভার সুইট না অনেক ভালো এবার হচ্ছে সবজি ফার্স্টে একটু জাস্ট ট্রাই করার জন্য নিচ্ছি টেস্ট বুঝি নাই আরেকবার খাই গরম ঠিক আছে কিন্তু খারাপ লাগতেছে এরকম কিছু না মানে 50-50 চলে যে আবার যে খুব মজা সবজি এরকমও না মানে 50-50 অ্যাভারেজ চলে এবার হচ্ছে চা খাবো এটা মেবি কন্ডেন্স মিল্কের চা নাকি গরুর দুধের চা কিনা আমি বলতে পারতেছি না একটু কনফিউজড কারণ কনডেন্স মিল্ক যেরকম আমরা ঢাকায় যেভাবে খেয়ে থাকি ওই টেস্টটা না তারপরে গরুর দুধ যে খেলে গরুর দুধের চাও যে একরকম মজা হয় সেই মজাটাও না মানে মনে হচ্ছে দুইটার কম্বিনেশন কিন্তু ভালো ওভার সুইট না অ্যাভারেজ চাটাও অ্যাভারেজ চলে খাওয়া চলে তো ওভারঅল যদি বলি ওভারঅল আপনি খেতে পারবেন ভালো লাগবে দ্যাটস ইট তো গাইস এখন আমরা চলে যাব শ্রীমঙ্গলে তো এখন আমরা হোটেলটা থেকে চলে যাচ্ছি আমরা এখানেই ছিলাম তো টাটা আল্লাহ হাফেজ আজকে হচ্ছে তৃতীয় দিন আর তৃতীয় দিনে হচ্ছে আমরা শ্রীমঙ্গল যাব আর সে কারণে হচ্ছে হোটেল থেকে আমরা একটা অটো ভাড়া করেছিলাম 50 টাকা দিয়ে কদমতলি বাস স্ট্যান্ড পর্যন্ত দেন ওখানে হবিগঞ্জের বাস পাওয়া যায় আর কাউন্টার থেকে টিকিট কাটা যায় তো কাউন্টার থেকে টিকিট কেটে দেন আমরা হচ্ছে শ্রীমঙ্গল চলে যাব আর আমি যে হোটেলটার নাস্তার রিভিউ দিলাম এই হোটেলের ফুল একটা ডিটেলস ভিডিও আছে আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমি হোটেলের ভিডিওটা দিয়ে দিব তো আপনার চ্যানেল ওখান থেকে দেখে নিতে পারেন দেন বাস কাউন্টার থেকে আমরা 180 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম জনপতি এই কদম কদমতলি বাস স্ট্যান্ড থেকে এই যে হবিগঞ্জের এই বাসগুলো হচ্ছে ডিরেক্ট আপনাকে শ্রীমঙ্গলে নিয়ে যাবে তো এখন আমাদের বাসটা ছেড়ে দিয়েছে আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা লেগেছে যে ওনারা টাইম মেনটেনটা অনেক সুন্দর করে যে একদম অন টাইমে হচ্ছে বাসগুলো ছেড়ে দেয় তো ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমাদের আনুমানিক হচ্ছে প্রায় 2 ঘন্টার মতো লেগেছে সিলেট শহর থেকে একদম শ্রীমঙ্গল অবধি যেতে যেহেতু এই বাসগুলো একদম ডিরেক্ট চলে যায় কিন্তু মাঝে মাঝে ওনারা প্যাসেঞ্জার উঠেছে যেটা সত্যি কথা বলতে গেলে কিন্তু তারপরে যে খুব একটা লেট করেছে এমন না খুবই ফাস্ট চলে গেছে
হয়েছিল যখন টান্সে একদম ফাঁকা রাস্তায় মানে কি বলবো অনেক স্পিডি টেনেছিল, তো সে কারণে দুই ঘন্টার মধ্যে আমরা হচ্ছে ওখানে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছিলাম। শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে আমরা নেমে হচ্ছে এখান থেকে একটা ফার্স্টে সিএনজি নিয়ে নিয়েছিলাম, আর এই সিএনজি ভাড়া নিয়েছিল 200 টাকা। তো আজকে যাব হচ্ছে অরণ্যের দিন রাতেতে ফার্স্টে, তো সে কারণে হচ্ছে আমরা 200 টাকা দিয়ে হচ্ছে সিএনজি নিয়েছিলাম একদম অরণ্যের দিন রাত্রি পর্যন্ত। অরণ্যের দিন রাত্রি রিসোর্টটার হচ্ছে আরো ইজি লোকেশন আমি বলে দিচ্ছি, শ্রীমঙ্গলের মোস্ট এক্সক্লুসিভ গ্র্যান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড গলফ যে একটা 5-star হোটেল আছে সেটারই হচ্ছে পাশে যে হাতের ডান্সারের যে গলিটা সেই গলি দিয়েই হচ্ছে এই অরণ্যের দিন রাত্রি যাওয়ার লোকেশন। আর সত্যি কথা বলতে গেলে যখন আমরা হচ্ছে একদম মেইন রোড থেকে এই মাটি রোডে চলে এসেছিলাম আর এগুলা ছিল টোটালি আন্ডার কনস্ট্রাকশন, অনেক অনেক কষ্ট হয়েছিল যেতে সেটা সত্যি কথা বলতে গেলে। আর আমরা যে সিএনজিতে করে হচ্ছে এই রিসোর্টে এসেছিলাম আমরা এই মামার নাম্বারটাই রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমরা পুরো শ্রীমঙ্গলটা ঘুরেছিলাম দুই দিন এই মামার সিএনজিতেই, যেহেতু আমাদের রিসোর্টটা একটু ভিতরের দিকে, তো আমরা যদি হচ্ছে রিসোর্ট থেকে বের হয়ে এদিক ওদিক কোথাও যাই বা কোনো জায়গায় ঘুরতেও যাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের হচ্ছে পায়ে হেঁটে একদম 10-15 মিনিট সময় নিয়ে হচ্ছে মেন রাস্তায় যেতে হবে, তারপরে হচ্ছে আমরা যে কোনো এই ধরনের সিএনজি বা অটো নিয়ে দেন ঘুরতে যেতে পারবো। কিন্তু আমাদের এই কষ্টটা যাতে না করতে হয় কারণ আমাদের রিসোর্টটা একটু ভিতরে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মাটির রাস্তা আর খুবই বাজে রাস্তা এক কথা বলতে গেলে, তো সেই হিসেবে যাতে হ্যাসেলটা না হইতে হয় মামার নাম্বারটা আমরা রেখে দিয়েছি, আর এই মামাকে দিয়েই হচ্ছে আমরা সিলেট দুই দিন ঘুরেছি। তো আমি ভিডিওতে হচ্ছে মামার নাম্বার আর হচ্ছে মামার নামটা দিয়ে দিব, আপনারা চাইলে এই মামার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ঘুরতে পারেন। আর সত্যি কথা বলতে গেলে রেকমেন্ড করার কারণ হচ্ছে এই মামা আমাদের শ্রীমঙ্গলটা পুরো সুন্দর করে দুই দিন ঘুরাইছে এক কথা বলতে গেলে, আর হচ্ছে কত করে নিয়েছে আমি সেটাও হচ্ছে বাকি ভিডিওগুলোতে বলে দিবনি। এই যে দেখেন এখানে আমাদের সিএনজি থেমে গেছিল আর উঠতে পারতেছিল না কারণ রাস্তা এত বাজে হওয়ার কারণে হচ্ছে জায়গায় জায়গায় সিএনজি থেমে যাচ্ছিল, কিন্তু আমরা হচ্ছে যখন নেক্সট ডেতে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম আমার নেক্সট ব্লগে দেখতে পারবেন সেটা, যে যখন বৃষ্টি হয়েছিল এখানে একটু বৃষ্টি হলে একদম এগুলো যেহেতু মাটির রাস্তা এত কাদা হয়ে যায়, আর এখানে একটা ভয়ঙ্কর উঁচু একটা পাহাড়ের মতো মানে মিনি পাহাড়ের মতো একটা রাস্তা আছে, ওই পাহাড়ের মধ্যে উঠতে গেলে একদম এত বেশি স্লিপ খায় যেটা বলার বাইরে খুবই। হ্যালো গুড মর্নিং গাইস, অ্যাকচুয়ালি হচ্ছে আমি গতকালকে এসে এই রিসোর্টটার ফুল ডিটেলস ভিডিও করতে পারিনি, তাই চিন্তা করলাম যে একদম সকাল সকাল ভোরবেলা উঠে আমি এটার ফুল ডিটেলস একটা ভিডিও করব। চলুন আমার সাথে আপনারাও এখন আমি রিসোর্টটার ফুল একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করব, তো আমার পাশে থাকুন চলুন। এটা কি রেস্টুরেন্ট এই সেটটা? তো ভিউয়ার্স এটা হচ্ছে রেস্টুরেন্ট সাইট, আপনারা যদি হচ্ছে কোনো ফুড ওখান থেকে অর্ডার করতে চান দেন হচ্ছে এখানে আগে বলে দিবেন। আর এই সেটটা আমি দেখাই, রুমটা আমি লাস্টের দিকেই দেখাই, আমি আগে আশেপাশের ভিউটা অ্যাকচুয়ালি দেখাই। টোটালি একদম ন্যাচারাল একটা ভিউ, যে মানে কোনো কিছু শহর থেকে এত দূরে চলে আসবেন এটার জন্য হচ্ছে মানে কোনো শহরের ভিউ এখানে পাবেন না, এখানে টোটালি একদমই ফুল ন্যাচারাল একটা ভিউ করেছে ওনারা, এত সুন্দর যে দেখার সাথে সাথে হচ্ছে আপনারা এখানকার প্রেমে পড়ে যাবেন এক কথায়। আর সব কিছু এত ওয়েল ডেকোরেট করা যেটা অনায়াসে আপনার মন কাটতে বাধ্য করবে। আর এখন আমি আপনাদেরকে এই কর্টেজটা ঘুরে দেখাবো। সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি, তো ঢোকার পরে এখানে আপনার একটা সুন্দর লুকিং মিরর দেখতে পারবেন অ্যাজ ইট ইজ। আর এখানে হচ্ছে অনেকগুলো জানা আছে দেওয়া আছে, আর সেম একটা আলনা দেওয়া আছে, আর হচ্ছে সুন্দর একটা বেড, এটা মামা মাত্র কাপড় গুছিয়ে দিছে, আমরা এখানে আছি বর্তমানে। তো মামা প্রতিদিন সকালে বললে এভাবে বিছানা গুছিয়ে দেয়। আর এখানে সুন্দর একটা টেবিল ফ্যানও দেওয়া আছে, ইভেন এটার উপরেও একটা সিলিং ফ্যান দেওয়া আছে, আর উপরেরটা হচ্ছে টোটালি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখেন কত বেশি সুন্দর। আর এটা হচ্ছে বেসিনের সামনে যে গ্লাসটা সেটা
এখানে একটা হাই কমোড দেওয়া আছে, আর এটা হচ্ছে শাওয়ার করার জায়গা। একটু সেপারেশন করে দিয়েছে যাতে পানিগুলো এসে না আসে। এই হচ্ছে রুমটার ওভারভিউ। এখন আমি আপনাদেরকে এই কটেজটা ভিতরে একটু রুমটা শেয়ার করব, ভিউটা টোটালি হচ্ছে এটা নিচে হচ্ছে কাঠ, আর এটা চতুর চারপাশে হচ্ছে বেদ দিয়ে তৈরি করছে। তো এটা হচ্ছে রুম, আর রুমে হচ্ছে এভাবে, এটা কোনো চাদর না, ভাবেন না আবার চাদর, এটা হচ্ছে এমনি হচ্ছে একটা উপরে পাতলা একটা চাদর দিয়ে বিছিয়ে রাখে। দেন হচ্ছে গেস্ট আসলে চেঞ্জ করে খুব সুন্দর মতো যায় যাতে করে ময়লা না পড়ে। আর আমি ফার্স্টেই সবার আগে যেটা মেনশন করি ওয়াশরুম, কারণ একটা কথাই আগে থেকে বলি যে ওয়াশরুম যদি ভালো না থাকে, ভালো না লাগে, তাহলে সত্যি আর কোনো কিছু ভালো লাগে না। তো এখানে একটা ছোট্ট কিউট একটা মিরর দেওয়া আছে, আর এখানে ওদের আমি অলরেডি এটা হচ্ছে ওপেন করে দেখেছি, এখানে হচ্ছে একটা শ্যাম্পু, তারপরে হচ্ছে ব্রাশ থাকে, আর অ্যান্ড টুথপেস্ট, আর একটা শাওয়ার জেল। এই হচ্ছে বেসিন, আর এই যে দেখেন ওয়াশরুম, কত বড় ওয়াশরুম। এবার রুমটা দেখাই, এটা হচ্ছে নন এসি একটা রুম, আর এটার মধ্যে হচ্ছে শুধুমাত্র ফ্যান লাগানো আছে উপরে একটা, আর নিচে একটা, আর হচ্ছে এটা হচ্ছে এখানকার জানালা, আপনি চাইলে এখান থেকে ভিউটা দেখতে পারেন। আমি একটু আপনাদের দেখানোর ট্রাই করতেছি, যেমন এই যে দেখুন, আপনি যখন এই জানালাটা খুলবেন তখন এত সুন্দর একটা ভিউ যখন সকাল সকাল দেখতে পারবেন, তখন এত বেশি একটা মানে রিফ্রেশ কাজ করবে আপনার জাস্ট বলার বাহিরে। যাই হোক, এখন আমি বাকি সাইডটা একটু দেখাই। এই জায়গা হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে আপনাকে একটা এরকম কি বলে এটাকে চানাচুর দেবে, একটা বিস্কুট দেবে, আর একটা চিপস দেবে। আর এখানে হচ্ছে দুইটা পানির বোতল দেওয়া আছে, আপনি চাইলে এখানে মশারি ইউজ করতে পারেন, কারণ যেহেতু এটা একটা টোটালি ন্যাচারাল একটা জায়গা তৈরি, তো একটু দু একটা মশা থাকতে পারে। আর এখানে আপনাকে হচ্ছে লুকিং গ্লাস দিয়েছে, দ্যাট মিনস হচ্ছে মিরর, এখানে আপনি চাইলে নিজেকে দেখতেও পারবেন। আর এখানে একটা আলনা দেওয়া আছে, আলনার সাথে একটা জায়নামাজও দেওয়া আছে যাতে করে আপনারা আপনাদের নামাজটা পড়ে নিতে পারেন। এটা ছিল রুমটার ভিউ, এবার একটা আমি বাহির থেকে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানেও সুন্দর মতো বসে বসে আড্ডা দিতে পারবেন। এক কথায় মাইন্ড রিফ্রেশ করার মতো একটা জায়গা। আর এখানে আসলে এই ধরনের ছোট্ট বন্ধুদের দেখতে পারবেন, এদের দেখে ভয় পাবেন না, এরা সবে হচ্ছে এই রিসোর্টেরই অংশীদার। এখানে দেখেন একটা ছোট্ট বিড়াল আছে, এটা হচ্ছে এই রিসোর্টেরই, ওনারা ওকে পালে, ও এখানে খেলা করতেছে, ও একা একাই খেলতেছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে এত সুন্দর সকালে কিংবা বিকালে যখন হচ্ছে রোদটা একটু কম থাকবে, বসে বসে দোলো খেতে পারবেন, দোলনায় ঝুলে, আর হচ্ছে আশেপাশে ভিউটা আপনার সুন্দর মতো করে এনজয় করতে পারবেন। জাস্ট ভিউগুলো দেখেন কত বেশি সুন্দর। আমি এবার একটু ভিতর থেকে দেখাচ্ছি, আসলে যাতে ভিউটা আরো বেশি সুন্দরভাবে ফিল করতে পারেন, সেই কারণে হচ্ছে একদমই ভোরবেলা, এখন অলমোস্ট 6:30 বাজে, আমি এই টাইমটাতে শ্যুট করার জন্য চিন্তা করেছিলাম কালকেই। আর এই রিসোর্টের মেইন আকর্ষণ এই যে দেখেন, ছোট্ট একটা মিনি পন্ড করেছে, তো এটার মাঝখানে
অনেকগুলো লাল শাপলা। এবার হচ্ছে আমি আপনাদেরকে এই রিসর্টটার হচ্ছে ওভার একটা ভিউ দেখাই। তো এই যে দেখুন কত সুন্দর কটেজ। মেইনলি হচ্ছে আমরা আছি ওইটার উপরে, মানে দোতলায়। আমরা ওখানেই হচ্ছে স্টে করছি। মানে এক কথায় অসাধারণ একটা রিসর্ট, ফুললি একদমই মানে ন্যাচারাল একটা ভাইব। এছাড়াও আপনারা এখানে বসে হচ্ছে পাহাড়টাকে এনজয় করতে পারবেন। এটা হচ্ছে চা বাগান, তো এখানে বসে বসে আপনারা চাইলে চা বাগানের প্রকৃতিটাও হচ্ছে এনজয় করতে পারেন। এই যে দেখেন এই ছোট্ট ফিশ পন্ডাতে এখানে মাছও আছে, ওনারা মাছ চাষ করতেছে। আপনারা মাছগুলো দেখতে পারতেছেন কিনা আমি জানি না, কারণ আমি অনেক দূর থেকে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ সামনে বেশি সামনে গেলে হচ্ছে মাছগুলো চলে যাবে। অনেক মাছ আছে এখানে, অনেক, যেমন একটা দেখেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন আরো দুটো হোটেলের রিভিউ, প্লাস হচ্ছে শ্রীমঙ্গলের দুটো টুরিস্ট স্পটের ফুল ডিটেলস একটা রিভিউ। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে মোটিভেশন করার জন্য লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে বা যে কোনো জায়গায় হচ্ছে আপনারা ঘুরতে যেতে চান, তো সেটা আমাকে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই জায়গার ফুল ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করছি। আল্লাহ হাফেজ।